গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমি এখন রেডি হয়েছি, একটু যাব ডাক্তারখানা। তো অনেক দিন ধরে গলাটা মানে ঠিক হচ্ছে না, এর আগেও ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছি, তাও গলাটা সেই বসে বসেই আছে। তো ভাবলাম আরও একবার দেখিয়ে আসি। থাইরয়েড টেস্ট করতে দিয়েছিলো, সেটা আমার রিপোর্ট চলে এসছে, ওতে কিছু বেরোয়নি। তো চলো এখন যাচ্ছি ডাক্তারখানা, 9টার মধ্যে পৌঁছাতে হবে, এখন 8:30 বাজছে, আর কাছেই এখান থেকে। তো চলো, যাবি তুই ভাইয়ের সঙ্গে? চ তো আমি আর ভাই যাচ্ছি, ওদিক থেকে মিঠাইয়ের বাপি আসবে, মানে আমার হাজবেন্ড। তো চলো। আর এইখানটা দেখো, একটা বিড়ালের বাচ্চা রয়েছে, ওর মা ফেলে দিয়ে গেছে, এবার মায়ের কোনো তো দেখা সাক্ষাৎ নেই। আমি বেরিয়ে পড়েছি ডাক্তার দেখানোর জন্য। ডাক্তারের চেম্বারটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে, আর আমাদের বাড়ির পাশে হচ্ছে রেল স্টেশন। তো স্টেশনের উপর দিয়ে গেলে আর একটু তাড়াতাড়ি হয়, তাই স্টেশনের উপর দিয়ে যাচ্ছি। আর অনেকেই এখন ভোলে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, যেহেতু এটা শ্রাবণ মাস। আমি চলে এসেছি ডাক্তারের চেম্বারে, দেখতেই পাচ্ছ কত ভিড়। এখনও ডাক্তারবাবু এসে পৌঁছায়নি, এখন শুধু নামগুলো ডেকে ডেকে টোকেনগুলো দিচ্ছে। আর এই দেখো, আমি যেখানে বসে আছি তার সামনেই দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে। প্রথমে আমিও তোমাদের মতো একটু চমকে গেছিলাম, কি হলো রে বাবা। তারপর দেখলাম ওখানে হচ্ছে কলার আড়ত, তো কলাটা ডাক হচ্ছে, ডাক হয়ে বিক্রি হয় এখানে। আর এখানে দেখো ভাই বসে আছে, রোদ দিয়েছে ভীষণ, মানে একবার করে রোদ একবার করে মেঘ এইরকম। এখন আমরা চলে এসেছি কচুরির দোকানে। ভাই বললো দিদি খিদে পেয়েছে, চ কিছু খেয়ে নি। তো এখানে কচুরি আর ঘুগনি খাচ্ছে ভাই, আমাকে বললো তুই খা। কিন্তু আমার সত্যি কথা বলতে এখন খেতে ইচ্ছা করছে না ভয়ে, কারণ সকালবেলা শুধু চা খেয়ে এসছি, আর এখন বাজে 9:15 এরকম টাইপের। এবার গ্যাস অম্বল যদি হয় গলাপুক জ্বালা করবে, তার জন্য বললাম আমি আর খাবো না, তুই খেয়ে নে। তো ডাক্তার চলে এসছে, আর এই জন্য আমার টোকেন 5 নম্বরে আছে নাম। তো 8 নম্বরে ছিল, তো কয়েকজন আসেনি, তাই 5 নম্বরে চলে গেছি। তো এখন প্রায় 9:30 বাজছে, কি ডাক্তার দেখানো কখন হয়, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, ওষুধও নিয়ে নিয়েছি। এবার এখান থেকে কাঁঠাল, তো কাঁঠাল দেখতে এসেছি। তো এই যে কাঁঠাল নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি মাংসের দোকানে, মাংস নেওয়া হবে। তো ভাই যাচ্ছিলো, আমি বাড়ি চলে যাচ্ছিলাম, তাই বললাম চো আমিও যাই, একসঙ্গেই দুজনে যাবো। আমাদের এই দোকানটা থেকেই মাংস নেয়, এখানে ভালোই মাংস দেয়। তো দোকানটা এখন দেখতে পাচ্ছ মাংস কাটছে, আর প্রচুর ভিড়, চলো দেখাই। তো এই দেখো কত ভিড় দেখতে পাচ্ছ, যেহেতু রাস্তা তাই লম্বা করে তো লাইন দিতে পারবে না। তো আমাদের কেনাকাটা হয়ে যাচ্ছে ভাই, এত লম্বা আমি ওকে নিতে পারছি না মোট কথা। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। আর বাড়ি ফিরতে ফিরতে এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একদম মেঘলা হয়ে গেছিলো, এখন আবার ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তোমাদের তো একটা কথা বলাই হয়নি, ডাক্তার কি বললো? ডাক্তার বললো কোনো ভয় নেই খুব একটা, তো ওষুধ দিয়েছে, আর বলেছে কম কথা বলতে, গরম জলে ভাপ নিতে বেশি বেশি করে। তো ব্লগ করছি, এবার কম কথা বলতে হবে। এমনি তো ডেইলি ব্লগ করি না, মাঝে মধ্যেই করি, তবুও চেষ্টা করবো বাড়িতে কম চিৎকার করতে, কারণ মিঠাইয়ের পিছনে ভীষণ চিৎকার করতে হয়, নাচ নিয়ে, পড়াশোনা নিয়ে, সব কিছু নিয়ে। তো চলো দেখি কবে কমে। বাড়ি চলে এসেছি, আর ঝিরঝিরি একটু বৃষ্টি পড়ছিলো, তো মাথার এগুলো হালকা ভিজেছে, চলো ভালো করে মুছে নিই, নাহলে আবার ঠান্ডা লেগে যাবে। আর চেঞ্জ করিনি, গরমও লাগছে, যেটুকু না বৃষ্টি পড়লো ওতে আরও বেশি গরম লাগছে। তো এই যে মিঠাই রানী আনারস খেতে ভালোবাসে, আনারস আনা হয়েছে। কি এনেছে মামা? ফুটি এনেছে, তুমি খুশি হয়েছ? মামা জানে তো মিঠাই রানী ফুটি খেতে ভালোবাসে, তাই ফুটি নিয়ে এসছে মামা। কাঁঠালটাকে ভাই দেখো কেটেছে, আমি বললাম কাট, আমি একটা শর্ট ভিডিও করব, তার জন্য বিশেষ করে এত তাড়াতাড়ি করে কাঠা। আর একদিকে ভালোই হলো কেটেছে, কারণ দেখো এখন সকালবেলা সবাই মুড়ি টুড়ি খাবে, মুড়ির সঙ্গে খেতে পারে। তো সব কাঁঠালগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছে, আর এখানে আলু ভাজা হয়েছে, আলু ভাজা মুড়ি, আম রয়েছে, যে আম নিচ্ছে আম, কাঁঠাল নিলে কাঁঠাল। তো এই দিয়ে সকালের টিফিনটা সেরে নিচ্ছি আমরা। তো আমিও নিয়ে নিয়েছি কাঁঠাল, দেখতেই পাচ্ছ, আর কাঁঠালটা এত ভালো ছিল না, যেমন খাজা ছিল তেমনটাই মিষ্টি। সকালে টিফিন করার পর থেকে তো আর ব্লগে কিছু শ্যুট করিনি, মা রান্নাবান্না করছিল, মায়ের সঙ্গে বসে বসে গল্প করছিলাম। তো আমার তো স্নান হয়ে গেছে, মিঠাই রানীকে আমার স্নানের আগে স্নান করিয়ে দিয়েছিলাম। তো এখন চিটুনিটা নিতে এলাম, ওর চুলটা বেঁধে দিই, কারণ ও মাথায় জল দিয়েছিল, চুলটা শুকিয়ে গেছে, আর চুলটা বেঁধে না দিলে প্রচুর প্রচুর গরম লাগছে, পুরো ঘেমে যাচ্ছে। তো ও রয়েছে এখন টিনের ঘরে, তো চলো ওই ঘরেই যাবো চুলটা বাঁধতে। এই যে ওর ব্যাগ নিয়ে নিয়েছি, এই ব্যাগের মধ্যে ওর গার্ডার রয়েছে। বাইরে না প্রচুর মুখ করেছে আকাশে, এখন বাজে 1:30 ওইরকম। তো যেহেতু সকালে টিফিন করেছি দেরি করে, তো এখনও খিদে পাইনি, আমার হাজব্যান্ড আসবে, তারপর একসঙ্গে সবাই মিলে খাবো। মিঠাই রানীর চুল বাঁধতে বাঁধতেই দেখলাম ওর বাপি চলে এসছে, আর ওর যেহেতু মার্কেট ছিল তাই মার্কেট করে তারপর এসেছে। তো এখানে ওর খাবারটা দিয়ে দিয়েছি,
দেখো কি কি দিয়েছি এখানে। ডাল আছে, মাংস আছে, এটা হচ্ছে চিংড়ি মাছ সর্ষে দিয়ে, স্যালাড আছে, আর এখানে রয়েছে আম, আর এখানে রয়েছে দই। আর ভাজা ভুজিতে বলে দিই, কুমড়ো ভাজা, আলু ভাজা, ঘি করলা ভাজা, উচ্ছে ভাজা, শাক ভাজা, ওটা হচ্ছে চিংড়ি মাছের ডিম। তো এই হচ্ছে আজকের মেনু। আর ও চাটনি খুব একটা খেতে ভালোবাসে না, তাই করাও হয়নি। আর এমনিতে ওর না একটু শরীরটা খারাপ, মানে কালকে থেকে একটু জ্বর জ্বর আসছে। যেহেতু ও আজকে আমাকে নিয়ে চলে যাবে, তাই একেবারেই মানে চলে এসছে। খেয়ে দিয়ে আমরা সব একটুখানি বসে গল্প টল্প করে বিকেল দিক করে বেরোবো তাই। আর এদিকে দেখো, খেতে বসা মাত্র ঝরঝর করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন একটু বৃষ্টিটা কমেছে, তাও পড়ছে ঝিরিঝিরি করে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখি যা বোনকে দেখছি সব রকম ফল টল কেটে একদম রেডি করে দিয়েছে, যেহেতু জামাইবাবু একটু সাজিয়ে গুছিয়ে দিতে হবে। আর আমি থাকলে নর্মালি আমি যেরকম খাই সবাই মিলে সেরকমই, কিন্তু আনারসটা কিন্তু দারুণ মিষ্টি ছিল। এখন বাজছে বিকেল 5:45, বিকেল তো নয়, সন্ধ্যা হতেই চললো। সন্ধ্যাটা এখন যেহেতু 6:30-7:45 দিক করে হয়, তার আগে হয় না। একটু আগে অঝরে বৃষ্টি পড়েছিল, দেখতেই পাচ্ছো পুরো কাদা কাদা। দুপুরে তো পড়েছেই, বিকেলে প্রচুর পরিমাণে পড়লো। তো এখন রেডি হয়ে গেছি, তোমাদের বলেছিলাম রবিবার বিকেলে বাড়ি যাব, কারণ সকালবেলা মিঠাইয়ের স্কুল রয়েছে, টিউশন রয়েছে, নাচের ক্লাস রয়েছে, আর থাকতে পারবো না। তো পরে আবার আসা যাবে। তো এখন চা বানিয়েছে বোন, চাটা খাবো তারপর বেরোবো। তো চলো, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমরা এখন বেরিয়ে গেছি চাটা খেয়ে। তোর বাপি গাড়িটা নিয়ে একটু আগে এলো, যেহেতু কাদা কাদা হয়ে গেছে। ইমা টোস্ট গুলো নিয়ে এসছে হাতে করে, এ বুঝে আসছি। এটা হচ্ছে আমাদের স্টেশনের নিচটা আর কি, পোলটা। তো এখানে অল্প বৃষ্টি হলে এরকম জল জড়ো হয়ে যায়, যেহেতু এটা নিচু টাইপের রয়েছে, তার জন্য অল্প পরিমাণে বৃষ্টি হলে এরকম জল জড়ো হয়ে যায়। বাড়ি চলে এসেছি, তো চলো এবার চেঞ্জ করে নেবো। আর ব্লগটা বেশি বড় করছি না। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।